বড় চমক দিয়ে কোপা আমেরিকার জন্য ব্রাজিলের 23 সদস্যের দল ঘোষণা করলেন ডরিভাল জুনিয়র। ইনজুরি সমস্যার কারণে একাধিক ফুটবলারকে রাখা হয়েছে স্কোয়াডের বাইরে, তবে নেইমারকে নিয়ে আশায় আছেন ডরিভাল। ইনজুরির কারণে এই তারকা জায়গা না পেলেও এখনই হাল ছাড়তে নারাজ ব্রাজিল কোচ। জানান 23 মে পর্যন্ত খেলোয়াড় বদলের সুযোগ রয়েছে। 20 জুন পর্দা উঠতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার মর্যাদাপূর্ণ লড়াই কোপা আমেরিকার। 14 জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এর মধ্যে বড় চমক দিয়ে 23 সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের হেড কোচ ডরিভাল জুনিয়র। কোপার জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই রিচার্লিসন, হেসুস, ম্যাথিউস, কুনহা ও ব্রেমারদের মতো তারকা ফুটবলাররা। চোটের কারণে বেশ কয়েক মাস পর মাঠে ফেরা অ্যালিসন বেকারকে রেখেছেন কোচ ডরিভাল। লম্বা সময় ধরে চোটের মধ্যে আছেন নেইমার জুনিয়র। স্কোয়াডে না থাকলেও এখনই কোপায় তার খেলার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না বলে জানালেন ডরিভাল। 23 মে পর্যন্ত খেলোয়াড় বদলের সুযোগ থাকায় সে আশায় বুক বেঁধেছেন ব্রাজিল কোচ। আমাদের নায়কের প্রয়োজন, যিনি দায়িত্ব নিয়ে আমাদের দলে শক্তি বাড়াবে। সৃষ্টিকর্তা চাইলে নেইমারের মতো খেলোয়াড়ের খেলাটা কিছুটা হলেও সম্ভাবনা আছে। এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে অভিষেক না হওয়া দুজনকে প্রথমবারের মতো ডাকা হয়েছে স্কোয়াডে। ব্রাজিলের ঘরোয়া ক্লাবে খেলা ফুলব্যাক গুয়েল হারমে অ্যারেনা এবং পর্তুগিজ ক্লাব পোর্তোয় ফরোয়ার্ড ইভান নিলসন আছেন তালিকায়। ক্লাবের হয়ে ম্যাচে চোটে পড়ায় জায়গা হয়নি রিচার্লিসনের। তাছাড়া পারফরমেন্সের জন্য বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। ম্যানচেস্টারে 3 মাস আগে ক্যাসেমিরোর সঙ্গে আমি কথা বলেছি, তার এবং দল নিয়ে আমার ভাবনা কি সেসব তাকে বুঝিয়ে বলেছি। 2019 সালে কোপা আমেরিকা জিতেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর 2021 সালে ফাইনালে উঠলেও চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শিরোপা হাতছাড়া হয় সেলেসাওদের। নসিফ শুভ, যমুনা স্পোর্টস।